শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। কচিকাঁচা একাডেমির আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলের সাথে আছি আমি লাভলি প্রধান, সহকারী শিক্ষক কচিকাঁচা একাডেমি। আজ আমি তোমাদের সাথে নিয়ে তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে তোমাদের দ্বিতীয় পর্ব সিলেবাস অনুযায়ী ইউনিট 21 অকুপেশনস লেসন 3-5 পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে রেডি হয়ে গিয়েছ, তো চলো আমাদের আজকের পাঠে চলে যাই। অকুপেশন মানে পেশা, অকুপেশনস মানে বিভিন্ন ধরনের পেশা, অর্থাৎ আমাদের আজকের আলোচনা বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে। সেকশন এতে আছে লুক অ্যান্ড ম্যাচ, দেখো এবং মিলাও, ম্যাচ মানে মিলানো। তারপর আছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দটি লিখতে হবে তোমাদেরকে। এই যে এখানে নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4, এই পাশে সঠিক শব্দগুলো লিখতে হবে। এখানে কিছু শব্দ দেওয়া আছে, দেখো ডক্টর মানে ডাক্তার বা চিকিৎসক, ফার্মার কৃষক, ব্ল্যাকস্মিথ মানে কামার, ড্রাইভার মানে চালক। তো নাম্বার ওয়ানে যে ছবিটা দেওয়া আছে দেখে কি মনে হচ্ছে? রাইট, শি ইজ এ ডক্টর, আমরা এখানে লিখব ডক্টর। তারপরে নাম্বার টুতে আছে, ওনাকে দেখে মনে হচ্ছে তিনি একজন কৃষক, আমরা এখানে লিখব ফার্মার। তারপর আছে নাম্বার থ্রিতে, দেখো ওনার হাতে কিছু ধাতব জিনিসপত্র আছে, তো কি মনে হচ্ছে? উনি একজন কামার অর্থাৎ ব্ল্যাকস্মিথ, এই শব্দটা আমরা নাম্বার থ্রিতে লিখব। নাম্বার ফোরে আছে, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি একজন চালক অর্থাৎ ড্রাইভার, আমরা নাম্বার ফোরে লিখব ড্রাইভার। এই ছিল সেকশন এতে তোমাদের কাজ। তো চলো সেকশন বিতে চলে যাই। এখানে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিলাও। দেখো বাম পাশে কিছু শব্দ লেখা আছে, ডান পাশে কিছু শব্দ লেখা আছে, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলো মিলাতে হবে। নাম্বার ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য করে দেওয়া আছে এক নম্বরটা, এ ব্ল্যাকস্মিথ মেক্স থিংস ফ্রম মেটাল, অর্থাৎ একজন কামার লোহা থেকে জিনিসপত্র তৈরি করেন। নাম্বার টুতে আছে এ ডক্টর, এ ডক্টর কী করেন? ড্রাইভস এ বাস, বাস চালান? না, গ্রোস ফুড, ফসল জন্মান? নো। তারপর আছে হেল্পস পিপল, লোকজনকে সাহায্য করেন। রাইট, এ ডক্টর হেল্পস পিপল, অর্থাৎ এ ডক্টরের সাথে আমরা মিলাবো হেল্পস পিপল। নাম্বার থ্রিতে আছে এ ড্রাইভার, একজন চালক, অর্থাৎ একজন চালক কী করেন? বাস চালান বা গাড়ি চালান? এ ড্রাইভার ড্রাইভস এ বাস। তারপর আছে এ ফার্মার, একজন কৃষক, তিনি কী করেন? এ ফার্মার গ্রোস ফুড, একজন কৃষক ফসল ফলান। তো এই ছিল সেকশন বিতে তোমাদের কাজ। তোমরা এই সেকশন বিটা বাড়ির কাজের খাতায় খুব সুন্দর করে লিখে রাখবে, আর যখনই স্কুল খোলা হবে তখনই এটা টিচারকে দেখিয়ে নেবে, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করে লিখে রেখে দিবে এখন। তো সেকশন সিতে আছে পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যুগল কাজ, আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। এখানে দুজন মিলে কিছু কথা বলছে, একজন প্রশ্ন করছে আরেকজন উত্তর দিচ্ছে, তো আমরা যখন ক্লাসে আসব তখন আমরাও এটা করে দেখব কীভাবে প্রশ্ন করা যায় এবং উত্তর দেওয়া যায়। তো এখন চলো দেখি এই দুজন কী প্রশ্ন করছে এবং উত্তর দিচ্ছে। প্রশ্ন করছে একজন, ডু ইউ নো এ ফার্মার, তুমি কি একজন কৃষক সম্পর্কে জানো? মেয়েটা উত্তর দিচ্ছে, ইয়েস আই ডু, হ্যাঁ আমি জানি। এখানে আই ডু কথাটা দিয়ে সে একজন কৃষক সম্পর্কে জানে এটা বোঝানো হয়েছে। তারপর আবার ছেলেটা প্রশ্ন করছে, হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন? মেয়েটা উত্তর দিচ্ছে, হি গ্রোস ফুড, তিনি ফসল উৎপাদন করেন বা ফসল ফলান। তো এই ছিল তাদের দুজনের মধ্যে কথোপকথন। আমরা যখন ক্লাসে আসবো তখন আমরা এটা ক্লাসে অভিনয় করে দেখব, আর সেকশন বিটা বাড়ির কাজ হিসেবে লিখে রাখবে, স্কুল খোলা হলে টিচারকে দেখিয়ে নেবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে হাত ধোবে। ধন্যবাদ সবাইকে।